সব সময় এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার হাত ধরতে চাও কেন? এটা তুমি কি বললে? আমি ভিলেন হইতে যাব কেন? আমি তো নায়ক। নায়ক হলে চুপ করে বসে থাকো। নায়করা কি চুপ করে বসে থাকে নাকি? নায়করা তো সারা দিন ধরার উপরেই থাকে। বলছি না চুপ করে বসে থাকতে? তাহলে আমাকে একটু নায়কদের মতো নেচে দেখাও। আমি কি নাচতে পারি না? তুমি তো নাচতে পারো না, তুমি শুধু পারো হাত ধরে। বাইতে শুরু করে দিচ্ছে, চল না দেখি। আমি জীবনে কোনোদিন লাইভ দেখি নাই। বেটা বড় ভাই না, দারুণ মতো কথা কস। ভাই কইছিলাম কি, ওই জমিটা আমরা না লই, জমিটা ভেজাল আছে। আরে ভেজাল জমি তো ভালো, আপনাকে ভেজাল করবো কেনা? আশেপাশে যত ভেজাল জমি আছে কিনা ফেলা, আর পুকুরের পিছনে যে বড় জমিটা আছে ওখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবি, বাড়ির নাম দেবো তামান্না ভিলা। এটা কি করলেন ভাই, তামান্না ভিলা মানে? আপনার নাম তো আশিক। আরে তোকে ভাবির নাম তামান্না না, বাসুরাই তো ওরে বাড়িটা উপহার দিন। শোরুম একটা বড় কথা কী ভাই, আপনার লগে তো এখনো বিয়ে হয় নাই, এখনই নাম রাখতে চান তামান্না ভিলা। এরপর যদি বিয়া না হয় তাহলে মাইশ আপনার চাতেইব না? আমারও চাতেইব কেনা, আর বিয়ে হইব না কেন? আর বড় ভাই কইছিলাম যে চিন্তা ভাবনা করে দেখলে হ্যালো কি ব্যাপার, আজকে আমাদের দেখা করার কথা ছিল। হ্যাঁ আমি তো তোমার ফোনের জন্যই ওয়েট করছিলাম, আসবো। ঠিক আছে, আমি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি আসো। এই যে আসতেছি ভাই, কাগজপত্রগুলো লয়ে আই, আপনার সই লাগবে তো। আরে পরে সই করিস, চল। এই আমার তাড়াতাড়ি বাইক স্টার্ট কর। আউয়া খারাপ হয়েছিস গায়?